প্রিয় ভাষিনী, পরিচয়ে তিনি মুক্তিযোদ্ধা, একাত্তরে সয়েছেন নির্মম নির্যাতন, আর স্বাধীন বাংলাদেশে ছিলেন অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণের উজ্জ্বল সারথি। মানুষকে ভালোবাসার সম্মোহনী ক্ষমতায় তিনি ছিলেন অনন্য। ফেরদৌসী প্রিয় ভাষিনী মুক্তিযুদ্ধকালীন সময়ে অপরিসীম ত্যাগ স্বীকার করলেও স্বাধীন দেশে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত বঞ্চিত ছিলেন 45 বছর। তবে দীর্ঘ সংগ্রাম শেষে মাত্র 2 বছর আগে 2016 সালে তাকে মুক্তিযোদ্ধা খেতাব দেয় সরকার। পরিবারের কন্যা সন্তান হিসেবে 1947 সালের 19 ফেব্রুয়ারি খুলনায় জন্মগ্রহণ করেন ফেরদৌসী প্রিয় ভাষিনী। বাবা মায়ের 11 সন্তানের মধ্যে সবার বড় প্রিয় ভাষিনী ছোটবেলা থেকেই ছিলেন নানা গুণের অধিকারী। ফেলে দেয়া, কুড়িয়ে পাওয়া কিংবা সহজলভ্য জিনিস তার হাতের স্পর্শে রূপ নিয়েছে শিল্পে। নিজের পোশাক, এমনকি কপালের টিপেও ছিল শিল্পের ছোঁয়া। কর্মজীবনে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরির পাশাপাশি করেছেন শিক্ষকতাও। 2010 সালে স্বাধীনতা পদকের পাশাপাশি কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন মানবাধিকার, অনন্য শীর্ষ দশ সহ নানা পুরস্কার। অসাম্প্রদায়িক রাষ্ট্র নির্মাণ আর মুক্তিযুদ্ধের চেতনার মশাল জ্বালিয়ে চলে গেলেন প্রিয় ভাষিনী। তাই তো আগামী প্রজন্মের স্মরণে আর ভালোবাসায় থাকবেন তিনি অমলিন। 1971 তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা।